بسم الله الرحمن الرحيم. ومن احسن قولا ممن من دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه. দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মাহের অমাদানের শুরুতেই আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে হাজির হয়েছি সেই বিষয়টি হল ইতা উজ্জাকা জাকাত আদায় করা জাকাত আল্লাপাকের একটি ফরজ এবাদত আল্লাপাক ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে জাকাতকে আল্লাপাক নির্ধারণ করেছেন এই জাকাতের জন্য আল্লাফা কোনো নির্দিষ্ট মাস কোনো নির্দিষ্ট সময়কে রাব্বুল আলমী নির্ধারণ করেননি তবে যেহেতু রমাদান মাস রহমতের মাস মাখফেরাতের মাস ফজিলতের মাস তাহলে এই মাসে আল্লাহ রাস্তায় দান করা খরচ করা বেশি ফজিলত এই জন্য আমরা এই মাসেই জাকাত আদায়ের জন্য মাহের অমাদানকে আমরা বেছে নিতে পারি এই জন্য আমরা মাহের অমাদানের সিয়াম পালনের পাশাপাশি আমরা এই মাসে জাকাত আদায়ের দিকেও মনোনিবেশ করতে পারি সম্মানিত বায়ু বোনেরা জাকাত এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআনে কারিমে আল্লাপাক সলাতের সাথে নামাজের সাথে জাকাতকে সাতাশ বার আল্লাপাক একসাথে উল্লেখ করেছেন ও আকিম সলা ওয়া আত জাকা তোমরা সলাত কায়েম করো নামাজ কায়েম করো জাকাত আদায় করো আল্লাপাক জাকাত আদায়ের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন ভাষাভাষী জাকাত আদায় না করাকে আল্লাপাক কঠিন ভাষা হুঁশিয়ারি ব্যক্ত করেছেন সুরা হামিম সাজদার ছয় এবং সাত নম্বর আয়াতে আল্লাপাক সাত করেন ফবাইলুল্লিল মুশিক আল্লা দিন আল্ ফেরুন। আল্লাপাক সাত করেন মুর্শিকদের জন্য ধ্বংস অনিবার্য যে মুর্শিকেরা ঠিকমতো জাকাত আদায় করে না এবং আখেরাতের প্রতি তারা অস্বীকৃতি জ্ঞাপন করে ঠিক একইভাবে আল্লাফাক সুরা তাওবার চৌত্রিশ এবং ৩৫ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জাকাতের ব্যাপারে জাকাত আদায় না করার শাস্তি উল্লেখ করে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাদী নায়েক নিজুন আজ জাহাবা ওয়াল ফিতদাতাওয়ালা ইউনফিকুন হাফি সাবীর ইল্লাহ হিফাবা শিরহুম্বি আদাবিন আলীম ইয়ামায়ুখমা আলাইহা ফিনারি জাহান্নামা ফতুকুয়া বিহা জিবাহু হুম ওয়াঝুনু বুহুম ওয়া জুহুরুহুম হা দা মা কানাস্তুম লি আং ফুসিকুম ফুকু মা তাক তাকিজ রাবুল আলমিন বলেন যারা জাকাত আদায় না করে দন সম্পদ জমা করে রাখবে আল্লাপাক কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তাদের দন সম্পদকে গলিয়ে তাদের কপালে তাদের পিঠে তাদের পার্শ্বদেশে আল্লাপাক জাহান্নামের আগুন দিয়ে গলিয়ে দাগ দিবেন এবং এটা একটি শাস্তি হিসাবে আল্লাফাকে আমাদের ময়দানে এইভাবে করবেন কোরআন এবং হাদিসে আরও অসংখ্য বিষয়ে এরকম নির্দেশনা এসেছে জাকাত আদায়ের গুরুত্ব আরোপ করে এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আমাদের যাদের নগদ টাকা আছে যাদের স্বর্ণ আছে রৌপ্য আছে এরপরে আরও অন্যান্য সম্পদ আছে এই সম্পদগুলোর আমরা যথাযথভাবে সুন্দরভাবে হিসাব করে আমরা এই রমাদানে জাকাত আদায় করি হিসাববিহীন যদি আপনি লক্ষ লক্ষ টাকাও জাকাত আদায় করেন কোনো জাকাতেই আদায় হবে না এজন্য জন্য সুষ্ঠু হিসাব যে আমার মোট সম্পদ কত আমার নগদ টাকা কত স্বর্ণর মূল্য কত আমার ওই সম্পদের ওই জমিটার মূল্য কত এইভাবে জাকাতের মাসালা মাসাইল জেনে সঠিকভাবে হিসাব নিরূপণ করে আমরা এই রমাদানে জাকাতগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করি এতে আমরা যেমন রমাদানের ফজিলত লাভ করব সিয়ামের ফজিলত লাভ করব। পাশাপাশি জাকাতের ফজিলত আমরা লাভ করার সৌভাগ্য হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহে রমাদানে সিয়াম পালনের পাশাপাশি ইসলামের গুরুত্বপূর্ণ বাদত জাকাত এটিও সঠিকভাবে পালন করা তৌফিক দান করুন আমিন ইয়ার আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক